রহিমপুর থেকে 100 ফুট কাঠ উদ্ধার করেছে বক্সনগর বন দপ্তরের কর্মীরা। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল 9টার সময় বক্সনগর বন দপ্তরের পেট্রোলিং ইনচার্জ চিন্ময় মালাকারের নেতৃত্বে বন দপ্তরের কর্মীদের নিয়ে রহিমপুর সীমান্ত এলাকা সংলগ্ন ওয়াকফ বোর্ডের আওতায় কবরস্থান থেকে ওই কাঠগুলি উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত কাঠগুলোর বাজারজাত মূল্য প্রায় 70,000 টাকা বলে জানান বক্সনগর বন দপ্তরের পেট্রোল ইনচার্জ। আমরা গোপন খবরের ভিত্তিতে রহিমপুর বর্ডার রোড সংলগ্ন এলাকাতে আমরা যাই। তারপরে আমরা এই জায়গা থেকে দেখতে পাই যে রাস্তার পাশে কিছু জাম গাছের লক পড়ে আছে, তারপর আমরা ওইগুলো সিজ করে অফিসে নিয়ে আসি। এখানে কত ফুট কাঠ হবে? আনুমানিক প্রায় 100 ফুট হবে, বাজার মূল্য প্রায় 50,000 টাকার মতন হবে। কারো কে কি গ্রেপ্তার করতে পেরেছেন? না, আমরা স্পটে কাউকে আমরা পাইনি। রহিমপুর এলাকার জনৈক ব্যক্তি বন দপ্তরে না জানিয়ে বুক ফুলিয়ে প্রচুর পরিমাণে জাম গাছ কেটে ফেলে। এখন দেখার বিষয় বক্সনগর বন দপ্তর তার বিরুদ্ধে কোনো মামলা নেয় কিনা। একই সাথে এতগুলো কাঠ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।